গত এক বছর ধরে যে এয়ারড্রপটির আশায় আমরা সকলেই রয়েছি সেটা হচ্ছে মেটামাক্সের এয়ারড্রপ। বাট মেটামাক্সের এয়ারড্রপ ইনেবল হওয়া কি এতই সহজ? মোটেও না। বাট আমরা সকলে কিন্তু এখানে ইনেবল হতে পারবো যদি এদের সকল কার্যক্রম আমরা সঠিকভাবে কমপ্লিট করি। তার আগে বলে রাখি ভাই, মেটামাস্ক কিন্তু ছোটোখাটো কোম্পানি না, মেটামাস্ক ক্রিপ্টো জগতের প্রথম অবস্থায় রয়েছে এবং এটা বিগেস্ট জায়েন্ট একটি কোম্পানি। এবং এখান থেকে যে এদের টোকেন লঞ্চ করবে, এয়ারড্রপ দিবে, এটা মোটামুটি কনফার্ম। তো সেক্ষেত্রে এখান থেকে বিগেস্ট একটা প্রফিট হবে, সেটা কিন্তু ভাই আমার কথা না, এটা বড় বড় ইউটিউবার, বড় বড় ট্রেডারদের কথা। তো সেক্ষেত্রে এখানে যে মেন টপিক এখানে হচ্ছে ইনেবল হওয়াটা হচ্ছে মেন চ্যালেঞ্জ। আপনি যদি এখান থেকে ইনেবল হতে পারেন এদের এয়ারড্রপের জন্য, তাহলে মোটামুটি এখান থেকে $1000 উপর প্রফিট, এটা মোটামুটি কনফার্ম। কারণ এটা অনেক বড় কোম্পানি এবং এই এয়ারড্রপ এই প্রজেক্ট নিয়ে প্রত্যাশা অনেক বেশি এবং এটা অলরেডি ইস্টাবলিশ একটি প্রজেক্ট, সেটা মোটামুটি আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে এখানে ইনেবল হতে গেলে আপনাদের এদের যত স্টেপ রয়েছে, যত ধাপ রয়েছে, প্রত্যেকটা ধাপই কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে এবং নতুন নতুন আরও অনেক ধাপ আসবে, প্রত্যেক ধাপই কমপ্লিট করতে হবে। এবং কীভাবে কী করবেন আমি ভিডিওতে এ টু জেড দেখাই দিব। তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক আপনারা করে দেবেন, আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আর কথা বাড়াবো না, এখন ফোনের স্ক্রিনে আসা যাক, এ টু জেড আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাই দিচ্ছি। তো ভাই চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো গত এক বছর আগেও কিন্তু আমি মেটামাস্ক নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম এবং আমি প্রমাণও দেখিয়েছিলাম মেটামাস্ক 100% ওদের টোকেন লঞ্চ করবে, অর্থাৎ এয়ারড্রপ দিবে, সেটার প্রমাণও কিন্তু গত এক বছর আগে দেখিয়েছিলাম এবং গত এক বছর আগে এই ভিডিওটিও কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম, ওকে। কিন্তু ভাই গত এক বছর আগে আমি শুধু ওদের মেটামাস্কে সোয়াইপ করা দেখিয়েছিলাম, জাস্ট আপনাদের মেটামাস্কে সোয়াইপ করা দেখিয়েছিলাম, বলেছিলাম সোয়াইপ করলে মেবি এয়ারড্রপের জন্য হয়তো ইনেবল হয়ে যেতে পারেন। বাট ওরা আরও নতুন কিছু ফিচার্স অ্যাড করেছে, যেমন ওরা ব্রিজ নিয়ে এসেছে, তারপরে অন্য অন্য সকল ফিচার্স অ্যাড করতেছে। তো সেক্ষেত্রে এখান থেকে যে ওরা এয়ারড্রপ দিবে এবং এয়ারড্রপ কিসের ভিত্তিতে দিবে, যদি শুধু সোয়াইপ করে দিবে না ব্রিজ ইউজ করলে দিবে, এরকম কোনো কিছু কনফার্মেশন নাই। তো সেক্ষেত্রে আমরা 100% এয়ারড্রপ পাওয়ার জন্য, আমরা 100% কনফার্ম হওয়ার জন্য ওদের যত নতুন ফিচার্স আসবে সকল ফিচার্সে আমরা জয়েন হয়ে নেব। যেমন এখন নতুন ফিচার্স এসেছে ব্রিজ, তো আমরা কী করবো ওদের ব্রিজ ইউজ করবো। তার আগে যারা এখনও ওদের মেটামাস্কে সোয়াইপ করেনি, মাস্ট বি সোয়াইপ করবেন। তো সোয়াইপ করা তো এর আগেও দেখিয়েছি, আমি এই ভিডিওতেও সোয়াইপ করা দেখাবো এবং কীভাবে ব্রিজ ইউজ করবেন ব্রিজ ইউজ করাও দেখাবো, ওকে। এবং এরপরে যদি পরবর্তীতে আরও কিছু ওরা নতুন কোনো ফিচার্স আসে, লিকুইডিটি টিকুইডিটি কোনো ফিচার্স স্টেটাস আনে, তো সেই সময় পরবর্তী ভিডিওতে দেখাবো। আপাতত যেটুকু এসেছে সেইটুকু আমি আপনাদের দেখাই দিচ্ছি, নতুন ব্রিজ এসেছে, ব্রিজটি কীভাবে ইউজ করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখাবো। তো তার আগে বলে রাখি, অনেকে মেটামাস্কে এখনও কীভাবে ইউজ করবেন সে বিষয়টা বোঝেন না, যদি তারা বোঝেন না তারা যেটা করবেন, আপনারা ফোন ইউজার হলে কিউ ব্রাউজারের মধ্যে চলে আসবেন এবং কিউ ব্রাউজার এসে উপরে এসে মেটামাস্ক এক্সটেনশন লিখে সার্চ দিবেন, তারপরে এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে মেটামাস্ক এক্সটেনশন পেয়ে যাবেন, এখান থেকে আপনার প্রত্যেকে এক্সটেনশনটি ডাউনলোড করে নেবেন, অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনার থ্রি ডট মধ্যে ক্লিক করলে নিচের দিকে আপনি এক্সটেনশন দেখতে পারবেন এবং এখানে টাচ করলে অন্য অন্য ওয়ালেটে যেভাবে অ্যাকাউন্ট খুলেন ওইভাবে একটি অ্যাকাউন্ট খুলে নেন। ভাই মেটামাস্ক ইয়ামরে কিছু না, আপনি টাচ ওয়ালেট অন্য যেরকম ওয়ালেট, এটাও সেম একই রকম একটি ওয়ালেট, বাট এটার সিকিউরিটি বেশি। যাই হোক, আপনার ওয়ালেট খোলার পরে এখানে যেটা করবেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন নতুন পোর্টফোলিও সাইট, দেখেন পোর্টফোলিও সাইট এই জিনিসটা অ্যাড হয়েছে। তো আমরা কী করবো, পোর্টফোলিও সাইট যেটা রয়েছে এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো লিকুইডিটি বিকুইডিটি, এখান থেকে মানে ওদের আর কি এখান থেকে ব্রিজটিজ অপশন দেখতে পারবো। ভাই আপনার পোর্টফোলিও বলতে আপনার অ্যাকাউন্টে কত ডলার আছে, কী কী আছে, এখান থেকে সকল কিছু দেখতে পারেন। আমার অ্যাকাউন্টে দেখেন ইথিরাম আছে, ম্যাটিক রয়েছে, এই কয়েন রয়েছে, এই কয়েন রয়েছে, যা যা রয়েছে এখানে কিন্তু শো করতেছে এবং আপনার অ্যাকাউন্টে যা যা থাকবে তাই তো এখানে শো করবে, ওকে। তো এখানে উপরে যে থ্রি ডট মেনু রয়েছে, থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখান থেকে আপনার ব্রিজ অপশন দেখতে পারবেন। এই ব্রিজটাই মূলত আমরা এখান থেকে ইউজ করবো, এটা নতুন ফিচার্স, এটা আমরা ইউজ করবো, ওকে। এটা ইউজ করার জন্য আমরা যদি ব্রিজ অপশনে আসি, ব্রিজ অপশন আসলে দেখতে পারবো এখানে ওয়ালেট কানেক্ট করতে বলতেছে। তো আমরা কী করবো, ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করে দিই এবং মেটামাস অপশনে ক্লিক করলে আমাদের মেটামাসে কনফার্মেশন আসতেছে, এটা আমরা কনফার্মেশন দিয়ে দিই। কনফার্মেশন দিলে মোটামুটি ব্রিজের সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি কনফার্মেশন দিয়ে দিচ্ছি, মোটামুটি ওদের ব্রিজের সাথে কানেক্ট হয়ে গিয়েছে, জাস্ট একটু ওয়েট, একটু টাইম লাগবে, জাস্ট আমি একটু ওয়েট করবো। তার আগে এটা ডেস্কটপ মোড করে নেবেন, ঠিক আছে। ডেস্কটপ না মোড করলে তাছাড়া কানেক্ট হতে চায় না, উপরে তৃতীয় ক্লিক করে এটা ডেস্কটপ সাইড রয়েছে, ডেস্কটপ সাইডটা অন করে নেবেন, ঠিক আছে। ডেস্কটপ সাইড যখন অন করবে তখন দেখতে পারবেন এটা কানেক্ট হয়ে গেছে, এই দেখেন অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। তো কানেক্ট হওয়ার পরে এখন আমরা যেটা করবো, এখান থেকে ব্রিজ যে অপশন রয়েছে এখান থেকে ব্রিজ আমরা করতে পারবো হচ্ছে, দেখেন এখান থেকে ইথেরিয়াম, তারপরে বিএনবি,
ইউনি, পলিগন, এভিএক্স, এই চারটা নেটওয়ার্কের মধ্যে সবথেকে ফি কম কাটে হচ্ছে হলো পলিগন। পলিগনের ম্যাটিক নেটওয়ার্ক, ম্যাটিক টোকেন আর কি সব থেকে ফি কম কাটে। তো তাহলে আমরা পলিগন নেটওয়ার্কের উপর থেকে করবো, অথবা বিএনবি স্মার্ট চেইনও করতে পারেন, বিএনবি স্মার্ট চেইনও ফি কম কাটে, সব থেকে কম কাটে হচ্ছে পলিগন। তো পলিগন আমি নেটওয়ার্ক সিলেক্ট করে দিব। পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করার পরে এখান থেকে কোন কয়েনে করবেন, আমি পলিগন নেটওয়ার্ক থেকে মানে ম্যাটিক থেকে আমি বিএনবিতে ব্রিজ করব। ঠিক আছে, ব্রিজ বিষয়টা অনেকে জানে না। ব্রিজ হচ্ছে হলো এক নেটওয়ার্কের টোকেন অন্য নেটওয়ার্কে রূপান্তরিত করা। লাইক আমার কাছে ধরুন রয়েছে পলিগনের ম্যাটিক টোকেন রয়েছে, আমার এখন বিএনবি লাগবে, বিএনবি কই পাবো? তো সেক্ষেত্রে আমি চাইলে আমার ম্যাটিকটা আমি ব্রিজ করে বিএনবিতে রূপান্তরিত করতে পারবো, মূলত সেটাই এখানে। ঠিক আছে, আমার যে ম্যাটিক রয়েছে আমার অ্যাকাউন্টে, ধরুন পলিগন আর ম্যাটিক একই কথা, সেটা থেকে আমি বিএনবিতে রূপান্তরিত করবো। ওকে, তো এখান থেকে করতে গেলে এখান থেকে আপনার আরেকটু টোকেন লাগবে। এখান থেকে আমরা কী করবো, WETS ইউজ করবো। WETS কিন্তু আর পলিগনের ম্যাটিক একই কথা, মূলত একই নেটওয়ার্কের টোকেন WETS। তো এটা WETS টোকেন এখন আপনাদের লাগবে, অথবা আপনি যদি মনে করেন অন্য USDT করবে, ডাইতে করবেন, যেটাতে করতে চান সেটাতে করতে পারবেন, নো প্রবলেম। ওকে, তো এখন আপনি অ্যাডভান্স আপনি জুটে চলে আসেন, আপনার মেন অ্যাকাউন্টে আসেন, মেটামাস্কের অ্যাকাউন্টে। এখানে আপনি কিছু নিয়ে নেন, ম্যাটিক নেবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে আপনার ট্রাস্ট ওয়ালেটে হোক, কোনো এক্সচেঞ্জ সাইট থেকে হোক, আপনি জাস্ট ম্যাটিক নেবেন, $4-5 ম্যাটিক নেবেন। যদি $10 করতে চান করতে পারেন, $20 করতে পারেন, এখানে কোনো প্রকার লস নাই, জাস্ট বিজনেস করবে, আপনার ডলার আপনারই থাকবে, এখানে কোনো প্রকার লস হবে না। ওকে, তো আপনি যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারেন। লাইক আমি $5 ম্যাটিক নিয়েছি। তো ম্যাটিকটা আপনি দেখবেন কীভাবে, আপনি তো যখন আপনার উপরে পলিগন নেটওয়ার্কে অ্যাড করবেন তখনই কিন্তু আপনার ম্যাটিক টোকেন আপনি দেখতে পাবেন। তো পলিগন নেটওয়ার্কে অ্যাড করবেন কীভাবে, আপনারা চাইলে চেন লিস্টের মাধ্যমে অ্যাড করতে পারেন, এই সাইটের লিঙ্ক আমি দিয়ে দিব। তো চেন লিস্টের সাথে আপনার আগে প্রথমে কানেক্ট করে নেবেন, ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। ওয়ালেটটি কানেক্ট করার পরে এখানে জাস্ট লিখে দেবেন হচ্ছিল ম্যাটিক, লিখে সার্চ দেবেন, বা পলিগন, পলিগন লিখে সার্চ দিলেও চলে আসবে। ঠিক আছে, পলিগন বা ম্যাটিক যাই লেখেন কিনা চলে আসবে, দেখেন নিচে দেখলে এখানে চলে এসেছে। ঠিক আছে, এই যে পলিগন নেটওয়ার্ক চলে এসেছে, নিচের দিকে আসতে দেখতে পাবেন পলিগন নেটওয়ার্ক মেইন নেট, এটা আসবে। জাস্ট এই অ্যাডপশনে ক্লিক করলে মেটামাস্কে অ্যাপ্রুভাল চাবে, মেটামাস্কে যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবেন দেখবেন এটা পলিগন নেটওয়ার্কে চেঞ্জ হয়ে গেছে। আপনি প্রথমে ইথেরিয়াম নেটওয়ার্কে পলিগন নেটওয়ার্ক হয়ে গেছে, দেখেন পলিগন নেটওয়ার্ক হয়ে গেছে, পলিগন, আগে কিন্তু ইথেরিয়াম নেটওয়ার্ক ছিল। আপনি চাইলে উপরে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এই দেখেন এটা ইথেরিয়াম নেটওয়ার্ক, তারপরে সকল নেটওয়ার্কে আমার রয়েছে। তো আমি কেবল পলিগন নেটওয়ার্ক চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, আমার কিন্তু এখন ম্যাটিক শো করতেছে, আমি $5 ম্যাটিক এনেছিলাম, এটা এখানে শো করতেছে। যাই হোক, এখন আপনাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে প্রথমে আপনি সোয়াইপ ইউজ করবেন। যারা আগেও সোয়াইপ ইউজ করেছেন ভালো কথা, অবশ্যই যারা এখনও সোয়াইপ ইউজ করেন নাই এদের আর কি মেটামাস্কে সোয়াইপ অবশ্যই ইউজ করতে হবে। তো সোয়াইপ অপশনে চলে আসবেন, সোয়াইপ অপশনে এসে এখান থেকে আমরা ম্যাটিক যেহেতু আমাদের কাছে আছে, তো আমরা এখান থেকে WETS এখান থেকে আমরা সোয়াইপ করে নিয়ে নেব। ঠিক আছে, WETS আবার ইথিরিয়াম না ভাই, ইথিরিয়াম মনে করেন না, ম্যাটিকের ইথিরিয়াম, ম্যাটিক নেটওয়ার্কের ইথিরিয়াম আর কি। তো এখান থেকে আমাদের কাছে জাস্ট ধরুন আমি চারটা টোকেন আর কি করে নিই, চারটা ম্যাটিক আমি এখান থেকে WETS-এ সোয়াইপ করে নিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সাথে সাথে সোয়াইপ হয়ে যাচ্ছে। তো এটা সোয়াইপ করে কি হলো, আমার কিন্তু এদের সোয়াইপ করা ইউজ করা, মেটামাস্কে সোয়াইপ ইউজ করা হয়ে গেল। তো ওরা কিন্তু মেটা এই এয়ারড্রপ ইনেবল হওয়ার জন্য, ওদের আপকামিং এয়ারড্রপ ইনেবল হওয়ার জন্য বলতে পারে সোয়াইপ, এটা কিন্তু বড় একটা পার্ট। যারা এখনও সোয়াইপ করেন মাস্ট বি সোয়াইপ করতে হবে, এবং সোয়াইপ কীভাবে করবেন সেটা তো আমি প্রথমে দেখাই দিলাম, আমার কিন্তু সোয়াইপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সোয়াইপ করা মোটামুটি কমপ্লিট, এখন আমরা চলে আসবো আগের পেজে। এখন তো সোয়াইপ করা হয়ে গেল, এখন আগের পেজে চলে আসি, আগের যে পেজ রয়েছে এখন আমরা এখান থেকে ব্রিজ করবো। ওকে, ব্রিজের পেজে চলে আসি, এখন আমরা এখান থেকে ব্রিজ করে নিব। তো ব্রিজ করার জন্য আমি উপরে পলিগন দিয়েছি, তারপরে আমি তারপরে দিয়েছি, এখানে আমি দিব হচ্ছে স্মার্ট চেইন দিয়েছি। ওকে, স্মার্ট চেইন দিয়েছি, তারপরে এখান থেকে আমি দিচ্ছিল আমাদের কাছে কী আছে, WETS আছে, এটা এখনও আসে নাই, দেখেন আমি সোয়াইপ করেছি এখনও কিন্তু আসে নাই WETS। তো একটু টাইম লাগে, একটু স্লো, তো সেক্ষেত্রে আপনার অপেক্ষা করেন, আমি একটু অপেক্ষা করি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি ভাই, আমি WETS দিয়ে এর জন্য করতেছি, WETS হচ্ছে পলিগন নেটওয়ার্কের ফি সব থেকে কম লাগে, তার জন্য আমি এটা দিয়ে WETS দিয়ে করতেছি। আমি যদি WETS ছাড়া যদি আমি ডাই, USD বা এগুলো দিয়ে করতে যেতাম তাহলে কিন্তু আমার ফি বেশি লাগতো। ঠিক আছে, তার জন্য আমি এটা প্রত্যেকে আপনারা সাজেস্ট করতেছি, আমি নিজেও করতেছি। জাস্ট আমরা একটু ওয়েট করি, যেটা এখনো অ্যাড হয়নি, জাস্ট আমি একটা রিফ্রেশ দিই পেজটা।
তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমার এখানে WTS শো করতেছে, ঠিক আছে। এটি শো করতে একটু টাইম লাগে, এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না। তো এখানে শো করতেছে আমার $3 মতো WTS ছিল। তো এখান থেকে আমি যেটা করব, WTS থেকে আমি কী করবো এখন BNBতে রূপান্তরিত করবো। জাস্ট আমি এটা ম্যাক্স করে দিচ্ছি WTS, ঠিক আছে। আমার যে WTS ছিল এটা থেকে BNBতে রূপান্তরিত করে দিচ্ছি। আর এখানে কিন্তু এই দেখেন নো ব্রিজ, এই সমস্যাটা কিন্তু আপনাদের প্রত্যেকের দেখাইতে পারে। তো এই নো ব্রিজ দেখলে আপনার কেউ টেনশন করবে না, কেউ ঘাবড়াবেন না, একটু ওয়েট করবেন। মূলত এদের জাস্ট এই দেখেন একটু ওয়েট যখন করবেন তখন এটা চলে আসবে। জাস্ট একটু ওয়েট করেন, 2 মিনিট 1 মিনিট পর পরে এটা চেঞ্জ হবে। জাস্ট আমি একটু ওয়েট করি, ওয়েট করার পরে জাস্ট এখানে দেখবেন ব্রিজ অপশন চলে আসবে, ঠিক আছে। আমি জাস্ট একটু ওয়েট করি, তো খেয়াল করুন দেখেন একটু পরে কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে, এরকম চলে এসেছে। জাস্ট আপনি ওয়েট করবেন, অটোমেটিকভাবে এখানে চলে আসবে। জাস্ট এটা অ্যাপ্রুভ দিয়ে দিবেন, এটা যখন আসবে এটা অ্যাপ্রুভ দিয়ে দিবেন। এবং অ্যাপ্রুভ দেওয়ার পরে আপনার দেখা যাচ্ছে মেটাম্যাক্সের অ্যাপ্রুভাল চাবে, মেটাম্যাক্সের অ্যাপ্রুভাল আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে ফি কিন্তু খুবই খুবই কম, 0.003, মানে এটা 1 টাকাও না, মানে 1 সেন্টেরও কম ফি। মানে এর জন্য ভাই পলিগন নেটওয়ার্ক, ম্যাটিক নেটওয়ার্কে আপনাদের করতে বলতেছি ভাই, এখানে ফি লাগবে না ধরা চলে। মানে 1 টাকার কম তাহলে তো ফি ধরা বলা চলেই না, তাই না? তো সেক্ষেত্রে আমি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। জাস্ট এখানে জাস্ট অ্যাপ্রুভাল ওয়েটিংয়ে আছে, জাস্ট আমি একটু অপেক্ষা করি। তো খেয়াল করুন তারপর দেখেন আবার একটা সাবমিট ট্রানজ্যাকশন এসেছে, ঠিক আছে। আবার তো এটা যদি আবার চলেও যেতে পারে, চলে গেলে আবার একটু ওয়েট করবেন, দেখেন চলে গিয়েছে, ঠিক আছে। আবার অপেক্ষা করবেন, আবার এরকম আসবে, যখন আসবে আবার এখানে কনফার্মেশন দিতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি আবার যতক্ষণ পর্যন্ত না আসে কনফার্মেশনটা। তো খেয়াল করুন দেখেন আবার এসেছে। তো এখন আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এখন ওয়ালেটে কনফার্মেশন দিতে হবে, জাস্ট এখনও আসেনি ওয়ালেটে কনফার্মেশন। আমরা একটু ওয়েট করি, দেখেন এসে গিয়েছে, এটা আমরা এখন কনফার্মেশন দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন ফি কেমন কি, এটার ফি হচ্ছে 0.03, এটা আমার ম্যাটিকটা নিয়ে যাচ্ছে। এটার ফি খুবই খুবই কম, সেটা কনফার্ম করে দিচ্ছি আমি। ওকে, কনফার্ম করে দিলাম, এটা মোটামুটি কনফার্ম। আমরা আগের পেজে চলে আসি, আগের পেজে চলে আসি, এটা সাবমিটেড হয়ে যাচ্ছে। আর এই দেখেন এখানে লেখা হচ্ছে ব্রিজিং প্রসেসেস, এই দেখেন এখানে সাইডে দেখেন, এই দেখেন ব্রিজেস প্রসেস, অর্থাৎ টাইম নিবে ভাই, এটা তাড়াতাড়ি হবে না, এই ব্রিজ হতে কিন্তু টাইম লাগবে। এই দেখেন, এই দেখেন নিচের দিকে দেখেন ব্রিজ প্রসেসিং, অর্থাৎ আমি যে এখান থেকে আমরা WTS থেকে BNBতে রূপান্তরিত করলাম, প্রথম যেটা কী করেছি দেখেন, প্রথমে আমার ম্যাটিক ছিল, ম্যাটিক থেকে প্রথমে সোয়াইপ করে আমি WTS করেছি। তারপর WTS থেকে আমি তারপরে কী করলাম, তারপরে BNBতে কনভার্ট করলাম ব্রিজ করে। এবং ব্রিজ কিন্তু এখনও হয় নাই, যে ব্রিজ হচ্ছে, এবং এটা হতে টাইম লাগবে, মেবি কত টাইম লাগবে আমার জানা নেই। এখানে 12:37 PM দেওয়া রয়েছে, 3-4-5 মিনিট 10 মিনিট লাগতে পারে, যে টাইমেই লাগুক এটা আপনার 100% এই যে আর কি WTS ছিল না, ETS ছিল, সেটা থেকে আপনার BNB হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে BNB দেখতে পারবেন, ঠিক আছে। আপনার যে মেন অ্যাকাউন্ট রয়েছে না, এই যে অ্যাকাউন্ট মেন অ্যাকাউন্টে, এখানে কিন্তু BNB চলে আসবে, ঠিক আছে। আর এই যে এই পোর্টফোলিওতে অপশানে আসলে আপনি দেখতে পারবেন আপনার ওয়ালেটে কী কী আছে, সকল কিছু তো প্রথমেই বললাম, এখান থেকে দেখতে পারেন। যখন ই হয়ে যাবে, যখন আপনার আর কি ব্রিজ হয়ে যাবে, তখন এই WTS দেখবেন আপনার ই হয়ে গেছে, BNBতে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক আছে, দেখবেন BNBতে রূপান্তরিত হয়ে যাবে। এবং নিচের দিকে দেখেন বলা রয়েছে সুইস নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক চেঞ্জ করতে বলতেছে, এই স্মার্ট চেন, এই সুইস নেটওয়ার্ক অপশানে ক্লিক করবেন আপনারা। সুইস নেটওয়ার্কে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এটা নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যাবে। মেবি আপনি যে মেটাম্যাক্সের অপশানে চলে আসুন, দেখেন আমি যখন মেটাম্যাক্স অপশানে আসব তখন দেখবেন এটা নেটওয়ার্ক চেঞ্জ অপশানে চলে এসেছে। দেখেন আমি সুইচ করে দিচ্ছি, উপরে দেখেন আমরা ম্যাটিক নেটওয়ার্ক ছিলাম, এখন কিন্তু ম্যাটিক নেটওয়ার্কতে BNB নেটওয়ার্কে আমরা চলে এসেছি। BNB নেটওয়ার্ক বলতে আমার যখন এটা ব্রিজ হয়ে যাবে তখন কিন্তু আমার BNB এখানে শো করবে। তো এটাই ছিল মূলত ভিডিও। তো মেটাম্যাক্স কীভাবে ইউজ করবেন, এদের নতুন ফিচার্স কীভাবে ইউজ করবেন তো বুঝাই দিলাম, এবং সামনে আরও ফিচার্স আসতে পারে, যে কটা আসবে আমি সকল কিছুই দেখাই দিব। এবং এগুলো যত ফিচার্স আসবে আপনারা যত কিছু কমপ্লিট করবেন এখান থেকে আপনার 100% এয়ারড্রপের জন্য ইনেবল হবেন, কারণ আপনি কোনো কিছু বাদ দেন নেই। তাছাড়া কেউ আছে সোয়াইপ করেছে, শুধু সোয়াইপ করলে কিন্তু এখানে এয়ারড্রপের জন্য ইনেবল হবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। এখন সামনে কিসের জন্য ওরা ইনেবল করবে সেটারও কোনো গ্যারান্টি নেই। তার জন্য আমরা সবসময় এক ধাপ এগিয়ে থাকবো, ওদের যত ফিচার্স আসবে সকল ফিচার্সে আমরা টেস্ট করবো, এবং টেস্ট করলে কী হবে আমরা এখান থেকে অ্যাডোপের জন্য ইনেবল হয়ে যাব। আর এখান থেকে ইনেবল হলে ভাই বিশাল একটা রিওয়ার্ড আসবে, এটা সবাই জানে। আর যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব। এবং এখান থেকে অ্যাডোপের টোকেনটি মেবি সামনের বছরে যে কোনো সময় আমাদের পেমেন্ট করতে পারে, অ্যাডোপ বলতে অ্যাডোপ আসতে পারে সামনের বছরই, মেবি ওদের সামনের বছরে ওদের নেটিভ টোকেন লঞ্চ হবে, নেটিভ টোকেন লঞ্চ হলেই মোটামুটি আমাদের জন্য অ্যাডোপ দিবে। এবং এই যে মেটামাস টোকেনটি না, এটা দেখবেন কয়েন মার্কেটের top 10 মধ্যে থাকবে, মানে বিগেস্ট, মানে বিশাল প্রজেক্ট, সেটা আমি বারবার তো বলতেছি, এবং এখান থেকে ভালো একটা প্রফিট হবে। সো ডোন্ট মিস, আমি A to Z বুঝাই দিয়েছি।
আমি সামনে যে কোনো আপডেট আসলে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো, যার জন্য যারা কাজ করতেছেন মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আপনাকে কোয়েশ্চেন রাখবে ভাই, এখানে কত ডলার লাগবে ভাই? আপনি এখান থেকে চাইলে $1 দিয়ে করতে পারেন, $2 দিয়ে করতে পারেন, $100 দিয়ে করতে পারেন, কারণ এখানে কোনো প্রকার লস নাই। জাস্ট এক কয়েন অন্য কয়েনে রূপান্তরিত করা, আর ট্রানজ্যাকশন ফি তো ভাই 1 টাকা ওরকম, সেটাও দেখাই দিলাম, এখানে কোনো প্রকার লস নেই। তো প্রত্যেকে অবশ্যই ইউজ করবেন, এবং আপনার কাছে 4-5টা ওয়ালেট থাকলে 4-5টা ওয়ালেট ইউজ করে রাখবেন। তো এটাই ছিল মূলত ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।